আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আইন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের সংবাদে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ভালুকায় করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকারি নানা বিধিনিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্নয়ের মানুষের মাঝে ভালুকা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দ্বিতীয় ধাপে ছয়শো উননব্বইটি পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সশ ওয়ার্ড মেম্বারদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খান এ ইউনিয়ন পরিষদ সচিব স্বপন সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমধ্যম কর্মীদের উপস্থিত ছিলেন চেয়ারম্যান শিহাব আমিন খান জানান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে তবে দেশের এ দুর্যোগে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এটা দিচ্ছি এটা অব্যাহত থাকবে এটা দ্বিতীয়বারের মত প্রথমবারে এবং দ্বিতীয়বারের মতো আপনারা সবাই দোয়া করবেনcommonly আমরা সবাইকে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখনকার মত দেশ ও জনপদের সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন পি বাংলা টিভিতে আমাদের